हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आमी प्रतीक्षा, तुम्हारा देखो आमार चैनल प्रतीक्षार ब्लॉग। तो देखो एखन होच्छे मोहनार दिके रवाना दिएछि, तो एखन आमरा जाच्छि होच्छे मोहना। तो आगेर दिन भिडियो जारा देखेछो तारा जानो, आर जारा देखोनी अवश्यई तारा भिडियो चैनेले गिये भिडियोटा देखे एसो। तो ए देखो एखन आमरा जाच्छि मोहनार दिके। तो आमरा प्राय मोहनार खूब काछाकाछि चले एसेछि। तो चलो एखन आमरा मोहनाय चले एसेछि। देखो तोमरा पुरो देखलेई बुझते पारबे। ए देखो, आर आमरा जेहेतु एकटु बेला बेला करे एसेछि, तो देखो এখন সমস্ত যেই বোটগুলো আছে সেগুলো আসছে। আর দেখো বোটে মাছগুলো ধরেছে, মাছ কাঁকড়া অনেক কিছু আছে। তো আমরা একটু বেলা করে এসেছি বলে পুরোটা দেখতে পাইনি, তো যেগুলো দেখতে পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে মোহনা ঢোকার আগে। তো দেখো মোহনার যে পুরো বাজারটা যেখানে বসে, এ দেখো এখানেও বাজার বসে আছে। তো দেখো এই হচ্ছে পুরো মোহনা ঢোকার আগে লোকেশনটা, এইদিকেই রাস্তা দিকে মোহনাটা যেতে হবে। তো চলো এখন আমরা যাচ্ছি মোহনা। আর দেখো আমরা যেখানে আছি সেখানে হচ্ছে ঘাট, একটা ঘাট। তো ওই ঘাটেই হচ্ছে বোটগুলো সমস্ত এসে ভিড় করে দাঁড়ায়। তো দেখো এখনও দুটো বোট এখানে এসে মাছগুলো সব ঝাড়ছে। আমরা অত দূর যাইনি, একটু কাছ থেকেই দেখলাম মাছগুলো ঝেড়ে নিয়ে আসছে। তো মাছগুলো তোমাদেরকে দেখাবো লাস্টে। আর আমরা সাথে সাথে মোহনার সাথে যাব উদয়পুর। তো ফার্স্ট এসছি মোহনা। তো মোহনার ব্লগটাই দেখো, যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল, আর এই দিকটা হচ্ছে নদী। তো নদী আর ওই সাইডটা হচ্ছে সমুদ্র। তো তোমাদেরকে দুটোই দেখাবো। তো নদীর সাইডটা আগে দেখে নাও, তারপর হচ্ছে সমুদ্রের সাইড যাব। তো এ দেখো এখন আমরা হচ্ছে মেন পয়েন্ট যেখানে সেখানে দাঁড়িয়ে আছি, যেখানে মূল মোহনা। তোমরা লোকেশন দেখেই বুঝতে পারবে। আর যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টাচ করে দিও। আর এই দীঘা ভ্রমণের যেই আরও দু তিনটে পার্ট ভিডিও আমি দিয়েছি, যারা দেখোনি অবশ্যই গিয়ে চ্যানেলে গিয়ে দেখে এসো। তো চলো এখন আমরা যেখানটাই টপ মোহনা, মানে যেখানে একদম নদী আর সাগরের একদম সমুদ্রের সাথে মিল হয়েছে, সেখানটাই যাব। আর এইগুলোই হচ্ছে যখন ভোরের দিকে কেউ আসে তখন এগুলোই প্রচুর পরিমাণ বাজার টাজার বসে, কিন্তু আমরা যেহেতু বেলাতে এসছি তাই বাজারটা সেরকম বসেনি। আর দেখো আরও একটা বোট আসছে মাছ টাছ ধরে, বোটগুলো এবার ফিরে আসছে। তো খুব ভোর দিকে এলে কী হয়, পুরো মাছগুলো দেখা যায়, নানান রকম মাছ দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা যখন আসছিলাম তখন অনেক মাছ আমরা দেখেছি, যেগুলো পুরোটা ভিডিও করতে পারিনি। তো আর আমরা ভেবেছিলাম যে একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসবো। তো চলো এখন হচ্ছে ফটোগ্রাফি, এগুলো হচ্ছে ফটোগ্রাফি হচ্ছিলো, শর্ট ভিডিও করার জন্য হচ্ছিলো, কিন্তু সমস্ত শর্ট দিতেও পারিনি। আর এ দেখো ওই দিকটা হচ্ছে সমুদ্র, তো এই দিকটা নদী আর ওই দিকটা সমুদ্র। দেখো সমুদ্রের ঢেউ আসছে দেখে বুঝতে পারবে, আর ওই দিকটা হচ্ছে নদী, প্রচণ্ড শান্ত নদী। তো ওই একটা একটা টাওয়ার দেওয়া আছে, ঠিক টাওয়ার না অনেকটা টপে দেওয়া আছে, ওই হচ্ছে মূল টপটা, মানে ইঙ্ক ওটাই হচ্ছে মোহনার শেষ পজিশন। তো এ দেখো, আর আমরা এখানে বসে অনেক ফটোগ্রাফি করেছি, ছবি টবি তুলেছি। আর সত্যি এত সুন্দর জায়গা, প্রচণ্ড সুন্দর, ঢেউগুলো দেখলেই যেন একদম মনটা ভালো হয়ে যায়। তো আমি মোটামুটি এখানে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি, মানে তখন জোয়ারের সময় ছিল। তো দেখতে পারবে তোমরা জলটা পুরো এসে আমার গায়েই পড়েছে। তো আমি ভয়ে একদম দৌড়ে চলে এসেছিলাম, কারণ অভ্যাস নেই, ফার্স্ট টাইম এসেছি, তো জানি না কী হয় না হয়। তো একটু ভয় পেয়ে গেছিলাম। আর অনেক আমি বাবু আর আমার বর তিনজনেই অনেকটা নেমেছিলাম, কিন্তু ফার্স্ট যেখানে আমিই নেমেছিলাম, মানে অতটা দূর ওরা কেউ যায়নি। তো এখানেই হয়েছিল ঘটনাটা, তোমরা দেখতে পারবে, মানে অনেকটা জল চলে এসেছিলো, আমি বুঝতে পারিনি তখন ব্যাপারটা যে এতটাও আসতে পারে, আন্দাজ করতে পারিনি। তো এরকম তোমরা দেখলে, আর তোমরা যারা মোহনা যাওনি অবশ্যই একবার ঘুরে এসো। আর দীঘাতে গিয়ে প্রথমেই বলেছি যে কোন কোন জায়গায় যেতে হয় অতটা আমরা জানি না, টুকটাক যারা ইনফরমেশান দিয়েছিল ওরকমই গিয়েছি। তো এনারা দেখো ঠিক মাছ ধরছে, আর অনেক মাছ পাচ্ছিলো এনারা, মানে আমি দেখছিলাম অনেকক্ষণ থেকে দেখছিলাম যে অত মাছগুলো পাচ্ছিলো। তো মোহনা অনেকক্ষণ ছিলাম, আর মোহনাতে অনেকক্ষণ থাকার পর এবার আমরা যাব হচ্ছে উদয়পুর। কিন্তু উদয়পুর যাওয়ার আগে আমরা ভেবেছি রুমে যাব, রুমে গিয়ে লাঞ্চটা সারবো, তারপর হচ্ছে যাব উদয়পুর। কারণ টোটোওয়ালাও বললো যে উদয়পুরে এমনও এই টাইমটা সমুদ্রই দেখা যায়, সমুদ্রটা খুব ভালো দেখা যায়। কিন্তু আমরা যেহেতু সমুদ্রটা দেখে নিয়েছি, দু তিন দিন ছিলাম, তো পুরো সমুদ্রই দেখছি, তাই ভাবলাম যে উদয়পুরে সন্ধ্যের দিকে যাব। তো ওখানে সন্ধ্যের দিকে নাকি মাছ ভাজাটা খুব সুন্দর পাওয়া যায়, তো স্পেশালি মাছ ভাজা খাওয়ার জন্য যাবো ওখানটায়। আর এ দেখো বাবু বোটে চাপবো বলছিল, তো বোটে তো চাপানো যাবে না, তাই এটা এখানে দাঁড়িয়েছিল, ওখানেই একটা ছবি টবি তুলে নিয়েছি। তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, আর চলেও এসেছি। এ দেখো এখানে হচ্ছে লাঞ্চ করব, তো লাঞ্চে কী কী নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর খুব হালকা, কেননা ফার্স্ট দিন ভাত খাইনি, আর আমরা যেহেতু বাঙালি ভাত চাই, তো ওই জন্য বিশেষ করে আমার বেটুর জন্য ওর ভাত দরকারি, মানে ভাত ছাড়াও কিছু খাবে না।
তো ওই জন্য আজকে একটু হালকা খাবার নিয়েছিলাম, ভাত আর ভাত নিয়েছিলাম আর চিকেন কষা নিয়েছিলাম আর ডাল নিয়েছিলাম আর একটা সবজি ছিল, কিন্তু সবজিটা আমার খুব একটা পছন্দ হয়নি, মানে সবজিটা আমি নিইনি। আর ওখানকার সমস্ত রান্না খুব সুন্দর, আর দেখো চিকেন কষা আর হচ্ছে ডাল আর ভাত, তো এগুলোই নিয়েছিলাম। তো লাঞ্চের পর আমরা তো আমরা লাঞ্চের পর বেরোবো, তো চলো রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হই, তারপর আবার আসছি, তো তোমরা একদম ডাইরেক্ট দেখতে পারবে। তো এই দেখো এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, রেডি মানে যা পড়েছিলাম তাই, শুধুমাত্র একটা জ্যাকেট দিয়ে নিয়েছি, যেহেতু সন্ধ্যের দিক আর সমুদ্রের পাড় একটু হাওয়া আসতে পারে, যদিও সেরকমভাবে ঠান্ডা কিছু নেই, তবুও জ্যাকেটটা দিয়ে নিয়েছি। তো চলো আমরা রেডি রেডি হয়ে গেছি, এবার হচ্ছে যাব উদয়পুর, তো পুরো উদয়পুরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। উদয়পুরে গিয়ে, উদয়পুরে যেহেতু সমুদ্রটা দেখতে পারবে না কারণ অন্ধকার নেমে এসেছে, তো এ দেখো এসেই ফার্স্ট মাছের বাজার ঢুকে গেছি। আর এই মাছগুলোটাই মানে ফার্স্ট এনারাই ছিলেন, তো এনাদের কাছেই মাছ ভাজা খেয়ে ভাবছি বাড়ি চলে যাব, খুব বেশি দেখবো না কেননা সাইড আস্তে আস্তে আমরা অনেক কিছু দেখেছি, তো ওই জন্য একটু সময় হয়ে গেছে। আর ওনাদেরও দোকান মোটামুটি আর বেশিক্ষণ রাখবে না, তো এই যে গলদা চিংড়িগুলো এগুলোই খাবো ডিসাইড করেছি। তো এই চিংড়িটা আমাকে, এই চিংড়িটা থেকে যে গলদা চিংড়ি সেটা আমার একটু মানে বাগদা চিংড়িটা একটু ফ্রেশ লাগছিলো, এটা হচ্ছে বাগদা চিংড়ি আর ওটা হচ্ছে গলদা চিংড়ি, ওরকমই বলেছিল। আমি যদিও মাছ সেরকম ভালোভাবে চিনি না, তো আমরা তিনজনেই একই ধরনের খাবার খাবো ভেবে নিয়েছিলাম, তাই এটা নিয়েছিলাম। আর বাবু হচ্ছে ওই যে সাইডে কুচো মাছগুলো রাখা আছে, তো ওইগুলো শুদ্ধ খাবে বলছিল, তো ওটা হচ্ছে ওর ফেভারিট মাছ, এখানে থাকলেও ওটা খাই ও। তো আর পমফ্রেট বা অন্য কিছু মাছ ফার্স্ট তো আমরা খেতেও চাইনি, কেননা সমুদ্রের মাছ জানি না কীভাবে কোন মাছটায় কিছু ইনফেকশন হবে কি না, হয়তো ভালোই থাকে হয় না, কিন্তু যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল তো ওই জন্য কোনো মাছ সাহস করে খেতে পারিনি, শুধুমাত্র চিংড়ি মাছটাই খেয়েছি। আর কাঁকড়া ছিল অনেক রকম, মোটা ছোট অনেক ধরনের কাঁকড়া ছিল, কিন্তু কাঁকড়া খাবার সাহস দেখাতে পারিনি, যদিও বাবুর ইচ্ছে ছিল কিন্তু আমার আর সাহস দেখাতে পারিনি, যদি কোনো প্রবলেম হয় তাহলে তখন আর সামিল দিতে পারবো না ওই জন্য। তো আমরা চলো এখন এই চিংড়িটা অর্ডার করে দিয়েছি, আর দেখতেও খুব ফ্রেশ লাগছে ওই জন্য। আর দেখো তোমাদেরকে সমুদ্রটা হয়তো দেখিয়ে দেবো কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, দেখো। আর ওনারা আমায় দেখিয়ে দিল যে কোন কোন মশলা দিয়ে তৈরি করছেন, সিম্পল আদা রসুন পেঁয়াজ ব্যাস এইটুকুই, আর কিচ্ছু দিচ্ছেন না ওনারা, তো ওটাই আমাকে দেখিয়ে দিচ্ছিল। আর যে যিনি দিচ্ছিলেন তাদের রান্না এতটা সুন্দর, আমরা এক প্লেট খাওয়ার পরও এক প্লেট একদম পার্সেল করিয়ে নিয়েছিলাম, তো ইনি পুরোটা বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে কি আমরা রান্না করি, কতটা ফ্রেশ দিই, এরকমই দেখিয়ে দিচ্ছিলেন। তো এখন রান্না টান্না আমাদের খাওয়া হয়ে যাবে, মানে এক প্লেট দিয়ে দিয়েছে, আর এইটা হচ্ছে পার্সেলের জন্য। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে, কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর দেখতে লাগছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মানে দেখলেই জিভে পুরো জল চলে আসছে, তো চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে, মানে প্রথমবারই খাচ্ছি বলতে গেলে, এরকম সমুদ্রের চিংড়ি আমি প্রথম, এত বড় চিংড়ি আমি প্রথমবারই খাচ্ছি। তো এ দেখো আমাদের প্লেটে মোটামুটি এক প্লেট দিয়ে দিয়েছে, মানে আমরা এক প্লেট খাবার জন্য নিয়েছিলাম, আর বাবুর যেটা সেটা গ্রেভি করিনি, এটা হচ্ছে আমাদের দুজনের জন্য, আর বাবুর জন্য ফ্রাই করে নিয়েছি, সিম্পল ফ্রাই, ওর শুধু ফ্রাই করে নিয়েছি, ওরও চিংড়ি আর বললাম যে কুচু মাছ। আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গ্রেভি টাইপের করে দিচ্ছিল, একটু গ্রেভি না হলে কীরকম শুকনো শুকনো লাগবে বললো তো ওই জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিই আর তারপর রুমে যাব, তো রুমে যাব কেননা উদয়পুরে তো বললাম যে সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি মানে তোমরা ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারছো যে রাত হয়ে গেছে। তো ওকে প্রথমে খাইয়ে দিই তারপর আমরা খাবো। আর বাবু বলছিল যে এই গাড়িগুলোই চাপবে, তো ওখানটাই ভাবলাম গাড়িটা চাপিয়ে দিই, তো গাড়ি চাপবে তারপর রুমে আসবো। তো বারবার বলছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টাচ করে নিও, যাতে করে এর পরে যেই ব্লগগুলো আসবে সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো এখন এই অবধি ভিডিওটা, আর এখন যাব আমরা হচ্ছে রুমে। তো তোমাদেরকে যেমন বলেছিলাম যে সন্ধ্যের দিকে রুমে গেলে তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দেবো যে সন্ধ্যের আলোতে কেমন লাগছে, তো সুন্দর লাগছে দেখতে। তো এ দেখো বাবু এখন গাড়ি চালাচ্ছে, আর এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি যদিও, কিন্তু তবুও ড্রাইভ করছে কারণ ওর গাড়ির প্রতি প্রথমত খুবই ইচ্ছা, মানে খুব শখ ওর গাড়ি, তো ড্রাইভ করা শেষ গাড়ি চালানো হয়ে গেছে। আর দেখো উদয়পুরে তোমাদেরকে যেটা এই এইটাই দেখতে পেলাম উদয়পুরের চিহ্ন হিসেবে, তো এটাই দেখিয়ে দিলাম, নইলে কেউ বলতে পারো যে না উদয়পুর যায়নি এটা অন্য জায়গা। তো উদয়পুরের সামনেই বিচের আসার আগেই ওটা দেখা যায়, মানে ওই ওইটা থাকে। আর দেখো ছোট ছোট যে দোকানগুলো আছে সেগুলো থেকে লাইট জ্বলছে। তো চলো এখন আমরা রুমে যাব আর রুমটা দেখিয়ে দেবো। তো এ দেখো আমরা হচ্ছে চলে এসেছি রুমকে, মানে রুমে যাইনি তো যাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে দেখিয়ে দেবো রাত দিকে।
আর আমরা আসার সময় ডিনারের জন্য যে খাবারটা নেব সেটাও আমরা বলে এসেছি, ওটা রুমেই নিয়ে নেবো, কারণ আজকে ডিনারে অন্য কিছু খাবো না, যেহেতু বাইরে থেকে একটু খেয়ে এসেছি। তো আমরা কিছু খাবো না, কিন্তু আমার বরের জন্য শুধু জাস্ট রুটি, তরকারি, ডাল এইসবই আসবে। তো ওই জন্য ওটা রুমেই, যেহেতু শুকনো খাবার তো রুমেই বলে দিয়েছি। তো চলো এখন হচ্ছে আমরা রুমকে চলে এসেছি, আর রুমের ভিতরটাও একবার দেখে নাও। তো ভিডিওটা এখানেই শেষ, বুঝতেই পারছো যেহেতু রুমে চলে এসেছি। তো চলো টাটা বাই অ্যান্ড গুড নাইট, সবাই খুব ভালো থাকো, আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো, কেননা পরবর্তী ব্লগ আরও ব্লগ আসছে। তো এই দীঘার ব্লগই এখনও একটা আছে, ওল্ড দীঘা, নিউ দীঘা, এগুলো তো দেখতেই হবে। তো চলো টাটা বন্ধুরা, গুড নাইট।